এবার খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভায় জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ জমি হাঙরদের বিরুদ্ধে। এবার দমদম হনুমান মন্দির সংলগ্ন নর্থ পয়েন্ট ডে স্কুলের জমি অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ স্থানীয় প্রমোটারদের বিরুদ্ধে। স্কুলের প্রিন্সিপাল বারবার নাগেরবাজার থানার পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হলেও তারা কোনো সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। হাইকোর্ট নির্দেশ দেয় তাদের নতুন জায়গায় স্কুল তৈরি করে 3 মাসের মধ্যে শুরু করতে হবে, কিন্তু তাদের সেই নতুন জায়গায় স্কুল শিফটিং এ বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। কোর্টের আদেশ থাকা সত্ত্বেও কেন বারবার তারা বাধার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও। 1902 সাল থেকে এই স্কুল চলছে, প্রায় 400টি শিশু এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসেন, এদের মধ্যে বেশ কিছু স্পেশাল চাইল্ডও আছে। শোনা যায় এই বিদ্যালয়কে তুলে দিয়ে প্রমোটিং করতে চায় জমি মাফিয়ারা। বেশ কয়েকবার এই বিদ্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এদিন প্রায় কান্নায় ভেঙে পড়েন স্কুলের প্রিন্সিপাল। এ বিষয়ে প্রশাসনের উদাসীনতা অনেক প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। কেন পুলিশ থেকে শুরু করে পৌরসভা, স্থানীয় পুরপিতা, বিধায়কেরা চুপ? নিজেদের বৈধ কাগজ থাকা সত্ত্বেও কি করে সেই জমির মিউটেশন অন্যের নামে হতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে মুখ্যমন্ত্রী যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করেন তিনি তার অনুরোধ জানান। তারা জানান অবিলম্বে বিষয়টি প্রশাসনের নজরে আসো, না হলে এতগুলো শিক্ষার্থী কোথায় যাবেন? শেষ পর্যন্ত তারা কি রাস্তায় বসে পড়াশোনা করবেন? আমাদের এই স্কুল বিল্ডিংটা আমি যদি প্রথম থেকে শুরু করি, স্কুল বিল্ডিংটা 1999 একবার পুড়িয়ে দেওয়া হয়েছে, একবার 2015 পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেটা প্রমোটার চক্রই সেটা আমরা জানি, এবং আমাদের কাছে প্রপোজালও এসছে যাতে আমরা এখান থেকে সরে যাই। তো তারপরে আমরা অ্যাকচুয়ালি 2014 একটা ওনারশিপ ডিক্রি উইথ ইনজাংশন পাই, আর একটা 2015 পাই। ওই দুটো ডিক্রি অফ ওনারশিপ পাওয়ার পর অ্যাটেম্পটা নেওয়া হয় আর কি পুড়িয়ে দেওয়ার। তো এখানে যে 1230 দাগ নাম্বার, তার যে টুকু জমি সেই জমিটাই আমাদের, পুরোটা স্কুলের নামে উইথ হনুমান মন্দির, শিব মন্দির সব কিছু। তো আমরা অনেকবার সবাইকে মানে আবেদন জানিয়েছিলাম, পুলিশ প্রশাসন, কিন্তু কারুর কাছ থেকেই পজিটিভ কিছু পাইনি। এবং এখন কোর্ট অর্ডার আমরা পেয়েছি যে আমাদের বাচ্চাদের শিফট করিয়ে আমাদের এখানে কনস্ট্রাকশন হবে। আমাদের টোটাল 85 ডেসিমেল জমি, 85 ডেসিমেলের মধ্যে 5 ডেসিমেলে আমাদের এই কারেন্ট স্ট্রাকচারটা রয়েছে, আর আমাদের বাকি 80 ডেসিমেল পড়ে আছে। এই 80 ডেসিমেলের মধ্যে আমরা চেয়েছিলাম যে শিফটিংটা করে এতগুলো বাচ্চাকে নিয়ে শিফটিং করা, কোনো জায়গা বড় জায়গা পাওয়া খুবই ডিফিকাল্ট। আমরা খুঁজিনি তাও নয়, পেপারে অ্যাডও দিয়েছি কিন্তু কোনো রেসপন্স নেই। তো আমরা আমাদের নিজেদের জায়গায় যেহেতু 85 ডেসিমেল, তার মধ্যে 80 ডেসিমেলের একটা পোর্শনে আমরা শিফটিং করার জন্যে রেডি হচ্ছিলাম। তো কিছু মাল আমরা ওই রাবিশ ফেলে বেসটাকে রেডি করছিলাম, জাস্ট টেম্পোরারি স্ট্রাকচার, যেটা কোর্ট অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, কোর্টের অর্ডার কমপ্লাই করার জন্য আমরা এটা করেছিলাম। কিন্তু প্রত্যেক দিনই লোকাল হুলিগানস, তার সঙ্গে পুলিশ, এরা আসছে এবং আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে এখানে কিছু করা যাবে না, অথচ আমাদের নিজস্ব জমি, আমাদের ইনজাংশন নেওয়া আছে যাতে বাইরের কোনো লোক আমাদের ডিস্টার্ব না করতে পারে, আমরা পিসফুলি এটাকে যেন ইউজ করতে পারি। কিন্তু নো ওয়ে, পুলিশকে অনেকবার চিঠি দিয়েছি, আমাদের অ্যারাউন্ড 7 থেকে 8 বার পৌরসভা কিছু বলছে, পৌরসভার কোনো সে নেই এখন অ্যাট দ্য মোমেন্ট, কারণ কোর্ট থেকে অর্ডার আছে, ওরা জানে, সেই জন্য ওরা আর কিছু করছে না। স্থানীয় কেউ কি মদত দিচ্ছে? দেখুন, ওইভাবে বলাটা, প্রমোটার তো আছেনই এবং স্থানীয় যারা লোকাল লোক, আমি সবাইকে বলবো না, অনেক লোকই আছেন যারা আমাদের সাপোর্ট করেন কিন্তু মুখ দিয়ে বলতে পারেন না, নিজেদের মানে একটা ভয়ের থেকে এরা ওই জিনিসটা ডিসক্লোজ করে না। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের কোর্ট অর্ডার কমপ্লাই করতে, আমরা চাইছি আমাদের জমিতেই 1230 দাগ নাম্বারে একটা পোর্শনে শিফট করে এইটার প্ল্যানটা জমা করে এখানে আমরা একটা স্কুল প্রপার বিল্ডিং কনস্ট্রাক্ট করি। অর্থাৎ মানে আমরা বলে দিতেই পারি বা আমার আপনাদের কথা শুনে যেটা মনে হচ্ছে যে পুলিশ সম্পূর্ণরূপে ওই হুলিগানসদের আপনাদের কথোপকথন অনুযায়ী সহযোগিতা করছে। এবং আমি ওনাদের এ কথাও বলেছি যে ইনজাংশন ওনারা আমার কোনো কথা শুনতেই নারাজ, বলছে না আপনি ইনজাংশন মানে আপনিও কিছু করতে পারবেন না।
সেটা পুলিশ বলছে, পুলিশ বলছে, অথচ সেটা নয়। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে? তারা ওই দূরে থাকছে, তারাই পুলিশকে ইনফর্মটা করছে। জমি মাফিয়াদের দিকে আপনার আঙুল? হ্যাঁ, তো বুঝতেই পারছেন, দু দুবার একটা স্কুলকে পুড়িয়ে দেওয়া, আর স্পেশালি আমাদের এখানে স্পেশালি এবল চিলড্রেনদের, আমাদের ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ স্কুল, এটা তো একটা বেসরকারি স্কুল কিন্তু স্পেশালি এডুকেটেড স্টুডেন্টদের নিয়ে। অথচ এই বিধানসভা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুরও বিধানসভা, একদম একদম, ওনাকে জানিয়েছেন সেটা স্কুল পড়ে যাওয়ার সময় ওনাকে চিঠি দেওয়া হয়েছে, আমরা পার্সোনালি গিয়েও কথা বলেছিলাম। কি বলেছিলেন? কিন্তু উনি তো কিছুই মানে হয়নি, কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই, চিঠি নিশ্চয়ই জানাতে চাই, যদি আমাদের সেই সোর্সটা দেওয়া হয়, সেই সুযোগটা দেওয়া হয়, আমি ওনার কাছে গিয়ে জানাতে চাই। যদিও আমরা চিঠি দিয়েছি, কিন্তু কতটা ওনার হাতে গিয়ে পৌঁছেছে সেটা বলা মুশকিল। সমস্যা বলতে দেখুন, আমাদের তো স্কুলটা বহুদিনের, অলরেডি দুবার এই স্কুলটা পুড়িয়ে দেওয়া হয়েছে, তো তারপরেও স্কুলটা অনেক লড়াই করে আমরা আছি, আমরা এখানে স্টুডেন্ট আছে, এখানে প্রায় 300-এর উপরে জেনারেল স্টুডেন্ট আর 65 CWSN বা PWD যে স্টুডেন্ট তারা রয়েছে। তো মেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জায়গা বা পরিসর অনেকটাই ছোটো স্কুল চালানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা মিউনিসিপ্যালিটির কাছে একটা অ্যাপিল করেছিলাম যাতে এইটা একটা বিল্ডিংটা করা যায়। তো এখন বিল্ডিং করতে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে, যে বিল্ডিং করতে গিয়ে দেখা গেল যে আমাদের প্ল্যানটা কিছুতেই পাস হচ্ছে, ঠিক আছে। তো এই প্ল্যান পাস করানোর জন্য আমরা যেটা চেষ্টা করেছি বা যখন গেছি, বারবার করে প্ল্যানটা যখন নাকচ হয়েছে, তারপরে হাইকোর্টে গেছি, এই অলরেডি এই জমিটা যেটা ছিল সেই এই জমিটা আমাদেরই ডিগ্রি আছে, মিস্টার সাজিদ কৃষ্ণ কুটি আমাদের সেক্রেটারি, ওনার নামই। তখন দেখতে পেলাম যে অদ্ভুতভাবে মিউনিসিপ্যালিটিতে এটা মিউটেটেড দেখাচ্ছে অন্যের নামে, এবং এখানে একটা প্ল্যানও রেডি করা আছে, এবং সেই প্ল্যানে যাদের নাম আছে সেটা হচ্ছে মিস্টার হরিদ্বার তিওয়ারি, যে আমাদের মেন অ্যাকিউজ যা এগেনস্টে যারা আছে, তারপরে আপনার আছে ভেঙ্কটেশ মার্চেন্ট, ঠিক আছে। তো এই ধরনের নামগুলো আমরা ওই বিল্ডিং প্ল্যানে পাচ্ছি, কী করে একটা জায়গার জমি? এরা হচ্ছে অবভিয়াসলি মানে এখানে প্রমোটিংয়ের জন্যই যারা আসছে, বা যারা যাদের নাম আছে তারাই হবে, যারা প্রমোটিং করতে চাইছে এই স্কুলের ল্যান্ডটাকে নিয়ে। তা আমাদের এখন যেটা কোর্ট থেকে বলা আছে যে প্রেসক্রাইব ফর্মে আমাদের প্ল্যানটা সাবমিশন করতে হবে এবং আমাদেরকে শিফটিং করতে হবে। তা আমরা যখন এই পাশের জমিতেই আমাদের, দেখুন এটা আমাদের অ্যাডজাস্টেড ল্যান্ড, হঠাৎ করে 300 বাচ্চা নিয়ে মিড অফ দ্য সেশন আমরা কোথায় যাবো? কোথায় যাওয়া সম্ভব না। তো আমরা এখানেই অ্যাডজাস্টেড ল্যান্ডটাই আমার যেখানে আছে সেখানে ট্রান্সফার করতে যাচ্ছিলাম আমাদের, তো সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি বারবার পুলিশের কাছ থেকে। পুলিশ প্রশাসন এটা বলছে যে এখানে করা যাবে না, এটা ইনজাঙ্কশন করবে। হ্যাঁ, ইনজাঙ্কশন তো রয়েছেই, ইনজাঙ্কশন আমরা নিয়েছি যাতে এখানে অন্য কেউ, বা যে ধরুন জমি মাফিয়া বলুন বা প্রমোটিং রাজ বলুন, যারাই আসুক তারা যেন কোনো কিছু করতে না পারে, স্কুলকে কোনো হ্যাম্পার করতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন পুলিশ বলছে সেটা নিয়ে আমাদের ক্ষেত্রেও বলব, যেটা বোঝানোর অনেকবার চেষ্টা করেছি, তারা বুঝছেন না, কেন বুঝছেন না। এখানে বেশ কিছু স্পেশাল চাইল্ডও আছে, তাদেরকে নিয়ে আপনাদের তো তাহলে এখন মানে একদিকে যখন কোর্টের দ্বারস্থ হচ্ছে, পাশাপাশি স্কুলের জন্য বিশেষত তাদের এডুকেশনের অনেকটা হ্যাম্পার হচ্ছে, তাহলে পথে বসা ছাড়া তো উপায় নেই। এই মুহূর্তে আমরা তো কোনো জায়গায় পাচ্ছি না, কি করবো বলুন। আমরা তো কোর্টের কথা শুনতে হবে, আমরা তো আর কোর্ট অন্য কিছু করতে পারবো না, কোর্ট যেটা বলেছে সেইভাবেই চলতে হবে। তো অ্যাজ পার কোর্টের অর্ডার মানতে গিয়ে আমাদের তো পথে বসা ছাড়া আর কোনো রাস্তা নেই। তার কারণ হচ্ছে আমাদের তো যে জায়গায় যাচ্ছি, এত বড় জায়গা, এই মুহূর্তে দমদমের মতো একটা জায়গা, নিশ্চয়ই একটা স্কুলকে বললেই রাতারাতি শিফট করা যায় না কোনো জায়গায়। আমাদের অভিযোগ পার্টিকুলার এরকম কিছু নেই, অভিযোগটা হচ্ছে আমাদের যে স্কুল, এই স্কুলটাকে আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব জমি, নিজস্ব বিল্ডিং সমস্ত কিছুই আমাদের থাকা সত্ত্বেও আমাদের বারবার ডিস্টার্ব করা হচ্ছে। এই যে আপনি যে দেখছেন এই স্কুল প্রেমিসেসটা 5 ডেসিবেলের ওপর আছে, আর আমাদের রেস্ট অফ দ্য ল্যান্ড 80 ডেসিমেল আমাদের এখনও রয়েছে এই 1230 দাগে, যার মালিক হচ্ছে সাইদ কৃষ্ণান কুট্টি। আমরা দুটো কোর্ট থেকে টাইটেল ওনারশিপ পেয়েছিলাম এবং সেখানে সম্পত্তির মালিকানা অবধি আমাদের অমৃতা সিনহা গড়ে একটা রিটও হয়েছিল, সেখানেও বলে দেওয়া হয়েছিল যে মালিকানা নিয়ে কোনো ডিসপুট নেই, অথচ আমাদের এই বিল্ডিংটাকে স্যাংশন করা দেওয়া হচ্ছে না, এটাই আটকে আছে। আমাদের এখন জাস্টিস জয়মাল্য বাগচির থেকে একটা রিসেন্ট অর্ডার এসছে যে আমাদের এই যে 400 বাচ্চা আছে আমাদের মোরাললেস, এই বাচ্চাদের শিফটিং করতে হবে। তো অলরেডি আমরা শিফটিং কাজ শুরু করেছিলাম, এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ এসে আমাদের বলছে যে আমাদের যেহেতু ইনজাঙ্কশন নেওয়া আছে, এই ইনজাঙ্কশনটা নাকি ভ্যাকেট করতে হবে। কিন্তু ইনজাঙ্কশন মানে আমরা যাদের এগেনস্টে ইনজাঙ্কশনটা নিয়েছি, এই যে জমিয়া মাফিয়ারা যারা রয়েছে তাদের এগেনস্টে আমরা ইনজাঙ্কশনটা নিয়ে রেখেছি, তারা এখানে কাজ করলে করতে পারবে, তাদের স্টপ করে দেবে পুলিশ, কিন্তু আমরাও কোনো কাজ করতে পারবো না। কিন্তু ইনজাঙ্কশনের ম্যাটারটা তা নয়, ইনজাঙ্কশনটা হচ্ছে আমি তাদের এগেনস্টে নিয়েছি যারা আমাকে ডিস্টার্ব করছে। এই জিনিসটা কাউকে বোঝানো খুব মুশকিল হয়ে গেছে,
কোর্ট আবার বলেছে যে না, ইনজাংশন, এটা ইনজাংশন ওনাদের নেওয়া হয়েছে। এখন দেখা যাক যে শিফটিংয়ের যে জায়গাটা আমরা শিফটিং করতে চাইছি সেটা যাতে শিফটিং করতে দেওয়া হয়, এটাই আমাদের আবেদন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।